ঢাকা কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয় করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে ব্যানার হাতে নিয়ে বিভিন্ন স্লোগানে প্রেস ক্লাবের সামনে জড়ো হন শতাধিক শিক্ষার্থী। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ঢাকা কলেজ এশিয়া মহাদেশের মধ্যে একটা ফেমাস কলেজ। এটি 1841 সালে প্রতিষ্ঠিত হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো সব ধরনের অবকাঠামো থাকা সত্ত্বেও তাই তাদের দাবি অতি শীঘ্রই কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হোক। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।